সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টবের বরবটি গাছে কি কি খাবার দিবে বাম পারফরম্যান পাবেন, অথবা আপনারা বলতে পারেন টবের বরবটি গাছে কি করবে প্রচুর পরিমাণ ফুল এবং বরবটি ধরবে। তো ফিয়ার্স, তার জন্য আমি কিন্তু এই জায়গায় সর্বপ্রথমেই কিছু পরিমাণ বরবটি গাছ লাগিয়ে নিয়েছি। আমার এই গাছগুলোর মধ্যে কিন্তু আরও কিছুদিন আগেই পরিচর্যা করার দরকার ছিল, যেহেতু আমি আগে করিনি তাই আজকে আমি গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দিব। তো দেখুন ভিউয়ার্স, এইদিকে কিন্তু আমি কিছু পরিমাণ মাচাও দিয়ে নিয়েছি। যেহেতু আমার গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে তাই আমি এই গাছগুলোর মধ্যে কিন্তু মাচা দিয়ে দিয়েছি। তো মাচাটা দেখুন আমি কিভাবে দিয়েছি, এই জায়গায় কিন্তু আমি ডাল আর সুতরি দিয়ে আমার মাচাটা দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে কিভাবে মাচা দিয়ে থাকি। তো দেখুন নিচের দিকে কিন্তু আমি এই মাচাগুলো আমার টবের বাহির দিয়ে মাটির মধ্যে ডাবিয়ে দিয়েছি। যদি আপনারা ছাদে চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বাহির দিয়ে মাচাগুলো না দিয়ে আপনারা ভিতর দিয়ে দিতে পারেন। আমার গাছগুলোর মধ্যে যদি আজকে আমি পরিচর্যা করি, আমি আশা করি 15 থেকে 20 দিন অথবা 20 থেকে 25 দিনের ভিতরে ভরবুটি ধরবে। তো আজকে আমি এই গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিব। আপনারা চাইবে কিন্তু জৈব সারও দিতে পারেন। তো সবগুলো সার দেওয়ার আগে আমি কিছু পরিমাণ পানি এই গাছগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। তো দেখুন পানিটা দিয়ে নিয়ে তারপর আমি এখন সারগুলো দিয়ে দিব। আমি আপনাদেরকে রাসায়নিক সার এবং জৈব সার উভয় সার দিয়েই কিন্তু ভরবটি চাষ করে দেখাবো। আর একটি কথা বলে নিই, আমার এই টপটা কিন্তু 16 ইঞ্চি। 16 ইঞ্চি টপের জন্য আমি এই জায়গায় 7 থেকে 8টি বরবটি গাছ লাগিয়ে দিয়েছি। আপনাদের টপ যদি আরও বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেশি পরিমাণ বরবটি গাছ লাগাতে পারবেন, আর যদি টপ ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু গাছ কমিয়ে দিবেন। আমার যদি গাছগুলো এই মাচার মধ্যে না আটে তাহলে পরবর্তীতে কিন্তু আমি মাচাটা আরেকটু বড় করে দিব। আমি সর্বপ্রথমই এই 16 ইঞ্চি টবের জন্য দিয়ে দিব 24 থেকে 35 গ্রামের মতন টিএসপি সার। টিএসপি সারটা কিন্তু আমি গাছের গোড়া থেকে চারদিক দিয়ে ছিটিয়ে দিব। টিএসপি সারের কাজ হচ্ছে গাছের ফসফরাস এবং নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। এতে করে কিন্তু আমার গাছগুলো দ্রুত বড় হবে আর নির্দিষ্ট সময়ে ফলন দিবে। টিএসপি সারটা দেওয়ার পর আমি এই জায়গায় দিয়ে দিব 10 গ্রামের মতন পটাশ সার। আপনারা 10 থেকে 15 গ্রামের মতন পটাশ সারটা দিতে পারবেন। আমাদের কিন্তু অনেক সময় বরবটি গাছের ফুল ঝরে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না কি জন্য ফুলগুলো ঝরে যায়। এই পটাশারের অভাবে কিন্তু বরবটি গাছের ফুলগুলো ঝরে যায়। পটাশার কাজ হচ্ছে গাছের পটাশিয়ামের অভাব দূর করবে, আর এতে করে গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফলন ধরবে। এখন আমি দিয়ে দিব 10 থেকে 15 গ্রামের মতন ইউরিয়া সার। অঞ্চলভেদে এই ইউরিয়া সারকে কিন্তু অনেক সময় লবণ সার অথবা সাদা সারও বলা হয়ে থাকে। এই ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। এতে করে কিন্তু আমার গাছগুলো দ্রুত সময় বড় হয়ে যাবে। এই ইউরিয়া সারটাও কিন্তু গাছের গোড়া থেকে চারদিক দিয়ে দিয়ে দিতে হবে, কোনো অবস্থাতেই যেন গাছের গোড়াতে এই সারটা না পড়ে। এখন আমি দিয়ে দিব 10 থেকে 15 গ্রামের মতন ভিটামিন। এই ভিটামিনের কাজ হচ্ছে গাছের গোড়াগুলোকে মোটা করবে, আর নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ফলন ধরতেও সাহায্য করবে। আমি এই ভিটামিনটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আরও দিয়ে দিব ফুরাডান। এই ফুরাডানটা কিন্তু অনেক জায়গায় ফুরাডান নামে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনারা সানফুরান, কার্বোফুরান, ব্রিজডান অথবা B5G নামেও পেয়ে যাবেন। এখন আমি এই ফুরাডানগুলো গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ফুরাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে। এতে করে কিন্তু গাছ টাটকা এবং সতেজ থাকবে আর নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন দিবে। সবগুলো সার দেওয়ার পর এখন আমি গোবর সার দিয়ে আমার সারগুলো ঢেকে দিব। এতে করে আমার গোবর সারের নিচ দিয়ে আমার গাছগুলো শিকড় সারবে। আপনাদের সংগ্রহে যদি গোবর সার না থাকে তাহলে আপনারা মাটি দিয়েও সারগুলো ঢেকে দিতে পারেন। আমি অবশ্যই ভিউয়ার্স এই জায়গায় শুকনো গোবর সার দিয়ে আমার সারগুলো ঢেকে দিব। এই দেখুন আমার গোবর সারগুলো, এই গোবর সার দিয়ে আমি সম্পূর্ণ সারটা ঢেকে দিব। ভিউয়ার্স, আমি আমার সারগুলো গোবর সার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম। আমি আশা করি 20 থেকে 25 দিনের ভিতরেই কিন্তু আমার এই গাছগুলো থেকে বরবটি ধরবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি টবের বরবটি গাছে কিভাবে পরিচর্যা করবে বাম পারফরম্যান পাবেন। তো আপনারা যদি এইভাবে পরিচর্যাটা করে দেন তাহলে অবশ্যই আপনারা টবের গাছ থেকে নির্দিষ্ট একটা সময় কিন্তু প্রচুর পরিমাণ বরবটি পাবেন।
ভিউয়ার্স, আমি যে টবের মধ্যে বরবটি গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 35 দিন। তো দেখুন এই 35 দিনের ভিতরে আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। ভিউয়ার্স, আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার গাছের মধ্যে বরবটি ধরতে শুরু করবে। তো দেখুন আমার গাছটা কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে। আমি কিন্তু টবের মধ্যে খুব সুন্দর করে মাথাটা দিয়ে দিয়েছি। তো এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আরও খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন আমার গাছের মধ্যে যে কিছুদিনের ভিতরে বরবটি ধরবে সেটার প্রমাণ। এই যে এইদিকে কিন্তু আমার বরবটির টাঙ্গি জুড়তেছে, এই যে। তারপর উপরের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে উপরে এই জায়গায় দেখুন, এই জায়গায় কিন্তু আমার বরবটি গাছের টাঙ্গি জুড়তেছে। তারপর নিচে এইদিকে ফিরে দেখুন, এই যে টাঙ্গি জুড়তেছে, তারপরে এই যে এই জায়গায় টাঙ্গি জুড়তেছে। আমি আশা করি কিছুদিনের ভিতরেই এই টাঙ্গিগুলো থেকে ফুল বের হবে, আর ফুল বের হওয়ার পরেই কিন্তু বরবটিটা ধরতে শুরু করবে। তো ভিতরের দিকে যদি দেখাই, এই যে দেখুন ভিতরের দিকে এই দিকেও কিন্তু টাঙ্গি জুড়তেছে, এই যে এই জায়গায়, তারপর এই জায়গায়, এরকম কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে টাঙ্গি জ্বলতেছে। আমি আশা করি কয়েকদিনের ভিতরে কিন্তু এই টাঙ্গিগুলো থেকে আমার গাছের মধ্যে ফুল ধরতে শুরু করবে। আর আমি কিন্তু যে বীজটা লাগিয়েছিলাম সেই বীজটা কিন্তু লালতির কোম্পানির। ফিয়ার্স, আমার গাছে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। আপনাদের যদি বরবটি চাষ করতে গিয়ে কোনো রকমের রোগবালাই আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিয়ে দিবেন। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন যে আপনাদের গাছে কী রোগে আক্রমণ করেছে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে টবের মধ্যে বরবটি চাষ করতে হয়। আপনারা কিন্তু আমার মতো করে সেম পদ্ধতিতে বরবটিটা চাষ করতে পারেন। যদি আমার মতো করে বরবটিটা চাষ করেন তাহলে আমি আশা করি নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু বাম্পার একটা ফলন পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আর আমি কিন্তু আশা করি 10-12 দিনের ভিতরে আমার বরবটি গাছের মধ্যে প্রচুর পরিমাণ বরবটি ধরবে। নিচের দিকে যদি দেখেন তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি কীভাবে টবের মধ্যে বরবটি গাছগুলো লাগিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আমি তবে বরবটি চাষের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। তখন দেখাবো যে আমার বরবটি গাছের মধ্যে কী রকমের বরবটি ধরেছে। আজকের এই ভিডিওটা কিন্তু আমি এই জায়গায় সমাপ্ত করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।